আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামান্য বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি আমাদের নির্ধারিত আলোচনায়। এই পর্দা প্রথার বিরুদ্ধে আইন পাশ হচ্ছে, সেটা জাতিসংঘের এই ধর্মীয় অধিকারের সাথে কতটা খাপ খাচ্ছে? এখন ওনারা হয়তো বা ধর্ম পর্দাটাকে যে ধর্ম মনে করতেছেন না, যদি ধর্ম মনে করে না, থাকেন, বিভিন্ন অমুসলিম রাষ্ট্র, সে ওটাই তো দেশে পর্দা করা এই তো বলতেছি যে অমুসলিম রাষ্ট্র, তারা তো নিজেরাই স্বীকৃতি দিচ্ছে যে আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবো না। তো তারপরেও মুসলিম মুসলিম যে পর্দার জন্য বলেছে, এবং ইসলামের ইসলামের ধর্মের যে একটা অন্যতম সৌন্দর্য যেটা, সে কথাটা বিধান, সৌন্দর্য একটা না, একটা বিধান, নির্ধারিত বিধান। তাহলে এই নির্ধারিত বিধানের বিরুদ্ধে কথা বলে তারপর আবার বলছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিব না, এটা একটা প্রতারণা, এটা একটা প্রতারণা ছাড়া আর জি কি? অবশ্যই প্রতারণার প্রতারণা। শামিল এগুলো। অনুরূপ ভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে বলছে দাড়ি আগে কামিয়ে ফেলে দিয়ে আসো তারপরে। তো যদি সেখানে যদি ধর্মীয় অনুশাসন মেনে চলার স্বাধীনতাই থাকে, এমনকি এমনও দেশ দেশ দেখা যাচ্ছে যেখানে তাদের আইনের মধ্যেই আছে, কনস্টিটিউশনের মধ্যেই আছে যে কারো ধর্মের উপর অনুভূতির উপর আঘাত দেওয়ার কারো অধিকার নেই। শেখ আব্দুর রাজ্জাক কিছু বলছিলেন, বলছিলাম যে একটা প্রতিষ্ঠানে একটা অমুসলিম ছেলে যায়, আসে, তার নিজস্ব ধর্মের ব্যাপারে পালন করা না করার ব্যাপারে কোনো প্রকার আঘাত আনা হয় না। ইসলাম কোনো সময় তার উপরে কোনো প্রকার আঘাত আনতে চায়নি। বলতে গেলে বিরল, পাক ভারতে মুসলিম শাসকরা 700 বছর থেকেছেন, এই 700 বছরে ইতিহাসের পাতাতে কোনো জায়গাতে এরকম লেখা নাই যে তারা কখনো মুসলিম ছাড়া অন্য ধর্ম অবলম্বন লোকের ওপরে কোনো এক প্রকার অন্যায় এরকম করেছে। কিন্তু আজকে আমাদের মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, সে ইসলামী পোশাক পরে যেতে পাবে না, তাকে তাচ্ছিল্য করা হবে। কোনো একজন মহিলা শিক্ষিকা, কলেজের শিক্ষিকা, সে ইসলামী পোশাকের ব্যাপারে বললে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। এবং আমাদের আরো যেগুলো একটা প্রতিষ্ঠানে গেলে মাদ্রাসায় দ্বীনী প্রতিষ্ঠানে পড়লে তাকে বিশেষ বিশেষ সাবজেক্টে ভর্তি হইতে দেওয়া হবে না, ভর্তি হতে দেওয়া হবে কোনো না, কোনো এ তো যদি হয় আর কি। বিনয়তাসুলভ বলতে হয়। বড় বড় প্রতিষ্ঠানে মাদ্রাসার ছেলেরা ভর্তি হতে পারবে না, তারা ভর্তি পরীক্ষায় সিরিয়াল 1-2 হয়েছে, 3 হয়েছে, এরপরেও তাদেরকে গ্রহণ করা হয়নি প্রতিষ্ঠানে। এটা তো যদি হয় এরকম, যদি হয় এরকম, তাহলে তো এটা কখনো বলা যেতে পারে না যে এখানে এখানে ধর্মীয় অধিকার, ধর্মীয় অধিকার হরণ করা হয়নি। ব্যক্তিগত গোপনীয়তা এবং পারিবারিক সুনাম ক্ষুণ্ণকারীর বিরুদ্ধে অভিযোগ করার অধিকার থাকবে। ইসলাম যে মানুষের উপরে যে অবদান রাখতে রাখছে বা রেখেছে, এটা মানুষ না জানার পরিণতি। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কত কঠোরতা আরোপ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, লা তুউযুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরু, তোমরা তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের গোপন কথার পিছনে পড়ো না। ফাইন্নাহু মাইয়াত্তাবিউ আওরাতিহিম, কোনো মানুষ যদি কারো মানুষের কোনো পরিবারের গোপন কথার পিছনে পড়ে, ফাইন্নাল্লাহ ইয়াত্তাবিউ আওরাতাহ, তখন আল্লাহ তাআলা তার গোপন কথা প্রকাশ করবেন। আর ওয়াইন্নাল্লাহ মাইয়াত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ফি বাইতিহি, আর আল্লাহ তাআলা যখন কারো গোপন কথাকে প্রকাশ করতে চাইবেন, তখন সে যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা তাকে অপমান করে দিবেন। এই জন্য কোনো পরিবারের বা কোনো ব্যক্তির যেগুলো একান্ত বিষয়, সেগুলো মিডিয়াতে নিয়ে আসা, সেগুলো পেপার পত্রিকায় নিয়ে আসা, এটা একটা নিয়মায়ত না, আরো উচ্চতর স্তর থেকে সেগুলো ডায়ালগ হওয়া, জি, বা আরো উচ্চ স্তর থেকে সেগুলো প্রকাশ জানালা দিয়েও তো তাকানো নিষেধ, জি, এগুলো একেবারে হারাম কাজ শরীয়তের উপরে। একজনের ঘরে কান লাগিয়ে ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, একটা জি জি কোরআনুল কারীমে একটু, জি, মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ওয়াল আখিরাহ, জি, যে কারো কাউকে কলঙ্কিত করা, জি, কারো বিরুদ্ধে কোনো কলঙ্ক রচনা করা, তার বিরুদ্ধে কোন দুর্নাম রটিয়ে দেওয়া, রটিয়ে দেওয়া, এটা কত বড় গুনাহ, ঢাকার কথা আছে, জি, সেই ঘটেও যায় ভাই, সমস্ত মহান আল্লাহ ইরশাদ করেন যারা নাকি এরকম করতে চায়, জি, তাদের জন্য মর্মন্তু সেই হোক কালে উপর। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ হাদিস যে মাল মুফলিসু,
আল্লাহ রসুল এরশাদ করেন যে মুফলিস কে, সাহাবারা বললেন যে আল্লাজি লা ইনদাহু দিনারুন ওয়ালা মাতা, মাল্লা মালাল্লাহু আলা দিরহাম, যে কারো দিনার দিরহাম নেই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে আল মুফলিসু আল্লাযী আতি ইয়াউমাল কিয়ামা ওয়া মাআহু সালাতুন ওয়া যাকাতুন ওয়া সিয়াম ইয়াতি ওয়া কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া দরাবা হাযা ওয়া আকাল মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, পাঁচটা জিনিস যার প্রত্যেকটাই মানুষের জন্য ক্ষতিকর, যে কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কাউকে কলঙ্কিত করেছে, তার চরিত্র কলঙ্কিত করা, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, কারো সম্পদ সে হরণ করেছে এবং কারো রক্তপাত ঘটিয়েছে। তো এখানে দেখা যায় যে কাজা ফাহাজা, কাজব করা, যেটা মানুষের ভাবমূর্তি নষ্ট করা, তার বিরুদ্ধে এমন কিছু বলা যার কারণে সে কলঙ্কিত হয়, সমাজে তার দুর্নাম রটে যায়, এটা এরকম একটা অপরাধ যে দুনিয়ায় মাফ হবে না। একটা হাদিসের অংশ বিশেষ যেরকম রেবা, যে রেবা তাকে যাকে বলা হয়েছে যে সর্বনিম্ন যেটা তার ক্ষতিকর সেটা হচ্ছে নাউজুবিল্লাহ ইয়ানকিহা রাজুল উম্মাহু, যে মায়ের সঙ্গে জিনা করার তুল্য। কিন্তু তারপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অংশ বিশেষ তিনি ইরশাদ করেন যে আর বার রেবা আলাইহি ইসতালাতু ফি ইরদি আখি, আল্লাহ রাসূল তো আমভাবে বলেছেন যে ইয়ক মুযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তারপরে তিনি বললেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তিনি ওখানে বললেন যে তোমরা অবশ্যই পরস্পরের দোষ ত্রুটি উদ্ঘাটন করবে না, তোমরা অবশ্যই পরস্পরের গোপন কথা প্রকাশ করবে না, তোমরা পরস্পরে লেনদেনের ব্যাপারে দালালি পথ অবলম্বন করবে না, তোমরা পরস্পরে শত্রুতা অবলম্বন করবে না, তোমরা পরস্পরে এক অপরের বিরোধিতা করবে না, পিছনে লাগবে না, পিছনে লাগবে না, তোমরা ভাই ভাই হয়ে হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ করবে না। তাহলে দর্শক আমরা কিন্তু এগুলোই করে কাজে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে। জি জি জি, আর এগুলো যদি বাদ দিই যেটা সকল ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা ভাই ভাই হতে পারতাম, হাদিস তো সহিহ বুখারী মুসলিম। জি জি জি, মুসলিম শরীফ নিঃসন্দেহে আল্লাহ নবী কিন্তু সব বলে দিয়ে গেছেন, যেটা শেখ আমানুল্লাহ বিন ইসমাইলের কাছে বলছিলাম যে শুধু বলতেই পারে মানুষ, কিন্তু আমি শুনবো কেন, আমি ও জাতীয় পেপার পড়বো কেন, আর যারা এগুলো করেন ছড়ান তাদেরকে অনুরোধ করবো, এগুলো কিন্তু ভালো কাজ নয়, দুনিয়ার জন্য নয়, ব্যক্তিগত অধিকার নষ্ট করা, পারিবারিক অধিকার নষ্ট করা, অধিকারের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই, এটাও একটা ব্যাপার ছিল। ইসলাম কিন্তু শাস্তির ক্ষেত্রে দৈহিক শাস্তিটা বেশি দিছে মালের শাস্তির চেয়ে। দৈহিক শাস্তিটা দিলে মানুষ ডাইরেক্ট অ্যাকশনটা বোঝে, কিন্তু মাল দিলে তো অনেক সময় দেখা যায় মানুষের গায়ে লাগে না, দিল ব্যাস হয়ে গেল, যার ধনী আছে সে পয়সা দিয়ে দিল, পয়সা দিয়ে দিল, বসে থাকলো। জি জি, ওটা অবশ্য হাত হিসেবে যে কয়েকটা শাস্তি আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন তা সরাসরি মানুষের উপরেই করেছেন। আমরা দেখি পাশ্চাত্যের আইনের মধ্যে শুধুমাত্র দেখছি যে খালি পয়সা আর জরিমানা, আর পয়সা আর জরিমানা, দৈহিক শাস্তি নাই বললেই চলে। পাশ্চাত্য আইন তো এটা জাহেলিয়াত বলতে হবে, ইসলামের সাথে তো তার কোনো সম্পর্ক নাই, কেননা ইসলামে মৌলিক কিছু আমরা কিছু মৌলিক ওরা যেটুকু আমাদের কল্যাণ ওদের জন্য কল্যাণ সেটুকু তারা নিয়ে নিয়েছে। যখনই বিচারের মধ্যে এসে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, পয়সার উপর ছেড়ে দিচ্ছে, যার টাকা আছে সে মাপ পেয়ে যাচ্ছে, একজন দরিদ্র পাচ্ছে না। এই জন্য একজন দার্শনিক বলেছেন, তিনি প্রফেসর লাস্কি, দি গ্রেট ইনইকুইটিস অফ ওয়েলথ মেক ইম্পসিবল দি অ্যাটেনমেন্ট অফ ফ্রিডম, মানুষের যে স্বাধীনতার অধিকারটা যদি সম্পদের পার্থক্য থাকে আর সম্পদ কেন্দ্রিক যদি কোনো ব্যবস্থাপনা থাকে, সেখানে কোনো দিন ধনের পার্থক্য থাকলে ধনহীনরা এবং দরিদ্ররা কোনোদিন তাদের অধিকারকে পাবে না, কোনোদিন পাইতে পারে না, পায় না, পায় না, যা এখন বাস্তব দেখা যায়। ইয়ে বলছিল অসম্ভব না, কি মেম্বার বলছিল যে আচ্ছা যদি বিদ্যা যদি টাকা দিয়ে কিনে পাওয়া যেত তাহলে ধনী লোকেরা সব নিয়ে যেত, আমরা তো পেতাম না। এখন তাই হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ বিদ্যা হচ্ছে না, আমি সব টাকাই বলবো না, সেখানে তারা শিক্ষার জন্য ভালো ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বিদ্যা যেভাবে সংকুচিত হয়ে চলছে, সরকারি প্রতিষ্ঠান যেভাবে কমে যাচ্ছে, তাতে দরিদ্রের সামনে লেখাপড়া করা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমরা আলোচনা করছিলাম যে সেই বিষয়টি আমাদের শ্রোতাদের সামনে আরো সুন্দরভাবে স্পষ্ট হওয়া ভালো, যে অবশ্যই
ইসলাম কোনো ব্যক্তির বা কোনো পরিবারের মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়নি, বরং তাদেরকে যথাযথ মূল্যায়ন করেছেন। তাহলে আমরা জানতে পারলাম সারা বিশ্বের দর্শক ও শ্রোতা, ইসলাম সকল মৌলিক অধিকারে নিশ্চয়তা দিয়েছে এবং সেটা বাস্তবায়ন করে দেখেছে 1400 বছর আগে। মানুষের জন্মগত স্বাধীনতার অধিকার, অধিকারের ক্ষেত্রে ভেদাভেদ না থাকা, জীবন স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার, দাসমুক্ত থাকার অধিকার, অমানসিক এই অত্যাচার মানহানি উৎপীড়িত না হওয়ার অধিকার, আইনের চোখে সবাই সমান এই অধিকার, প্রতিকার পাওয়ার অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, পারিবারিক সুনাম ক্ষুণ্ণ না হওয়ার অধিকার, অর্থনৈতিক সাম্যের অধিকার, সকল অধিকার ইসলাম শুধু মুখে বলে নাই, একেবারে বাস্তবভাবে 1400 বছর আগে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। জি জি জি। কাজে আমরা যদি ইসলামের পথে ফিরে আসি, মানবতার কল্যাণ হবে, পৃথিবীর কল্যাণ হবে। আপনারা তো কল্যাণই চান যতটা বলেন, আমরাও কল্যাণ চাই, সবাই কল্যাণ চাই, কিন্তু কল্যাণের বাস্তব পথে আমরা সহজে আসতে চাই না কিংবা চেষ্টা করেও পারি না। চেষ্টাটা যদি আরেকটু কনসাইজ করে হয়, আরেকটু সুষ্ঠু গতিতে হয়, ইনশাআল্লাহ আপনারা আমরা মুসলিম অমুসলিম সবাই ইসলামের এই নীতি আদর্শ থেকে ফায়দা নিয়ে গোটা আমাদের দুনিয়া আখেরাত উভয়টাকে সুন্দর করতে পারি। এতটুকুই বলেই আজকের এই অধিবেশন এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।